মান আহাব্বা সাই আন আক্তার দিক্রহু যে যাকে ভালোবাসে তার আলোচনা মানুষ বেশি করে আমি যে মেয়েকে ভালোবাসি তার আলোচনা আমার মুখে আছে আমি যাকে ভালোবাসি তার স্মরণ আমার দিলের মধ্যে আছে আমরা আল্লাহকে ভালোবাসি এই জন্য আমাদের মুখে আল্লাহর নাম আসে আমরা আল্লাহকে ভালোবাসি এজন্য আমাদের কলবে আল্লাহর স্মরণ আসে আমরা রাসুলকে ভালোবাসি রাসুলের নাম আমাদের জবানে আসে আমরা রাসুলকে মহাবত করি রাসুলের স্মরণ আমাদের জবানের মধ্যে আসে কথা বলেন ঠিক কিনা তমন আহাব্বা শাইআন আকতারু যিকরাহু আমার ভাইরা যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে আমরা রাসূলকে ভালোবাসি এজন্য আমি আজকে নিয়ত করেছি রাসূল সম্পর্কে কিছু আলোচনা করব যদি আমার মালিক আমাকে ফিক দান করেন সকলে বলি আমিন এই পৃথিবীর ইতিহাসে অনেক বিজ্ঞানীরা এসেছেন এই পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্র নায়ক এসেছেন এই পৃথিবীর ইতিহাসে অনেক সমর নায়ক এসেছেন অনেক কবি এসেছেন অনেক সাহিত্যিক এসেছেন তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন মানুষ তাদের জীবনী লেখেছে জীবনী লিখতে গিয়ে শেষে এই কথা লেখে তিনি যদি আরও জীবিত থাকতে পারতেন তাহলে অনেক কিছুই করতে পারতেন একজন কবির যখন ইন্তেকাল হয়ে যায় মানুষ সম্পর্কে বলে আহা কবি ইন্তেকাল করেছে তিনি যদি জীবিত থাকতেন আরও কিছু সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা একজন রাষ্ট্রনায়ক যখন ইন্তেকাল করেন তখন মানুষ বলতে থাকে আহা তিনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আমাদের রাষ্ট্র আরও উন্নত হইত আমাদের রাষ্ট্র আরও অগ্রগতির পথে যাত্রা করত মানুষ এমন বলে থাকে কথা বলেন ঠিক কিনা একজন বিজ্ঞানী একজন ইঞ্জিনিয়ার একজন সাহিত্যিক যখন মারা যায় মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে থাকে তার মানে বুঝা গেল তাদেরকে আল্লাহ যে জীবন দিয়েছেন এই জীবনটা পরিপূর্ণ না এই জীবনটা হচ্ছে অপরিপূর্ণ কিন্তু এই পৃথিবীর ইতিহাসে এমন একজন মানব আছে এমন একজন ব্যক্তি আছে যিনি স লক্ষ মানুষের সামনে তিনি বলেছিলেন আমি যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আগমন করেছি যে উদ্দেশ্যে আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি আমি ওই উদ্দেশ্য সফল করেছি আমি ওই উদ্দেশ্য বাস্তবায়ন করেছি আমি ওই মিশন বাস্তবায়ন করেছি স লক্ষ মানুষ একই কণ্ঠে উচ্চ আওয়াজে বলেছিল হ্যাঁ আপনি যে মিশন নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন আপনি সেই মিশন বাস্তবায়ন করেছেন তিনি আর কেউই নন তিনি হলেন আমাদের পিয়ারা নবী সৈল মুরসাদ নাইন সাইদুল আমবিয়া জুদুল কউনাইন জুদুল সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবন দিয়েছিলেন এই জীবনটা ছিল একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পৃথিবীর ইতিহাসে যত নবী এবং রাসূল আগমন করেছেন কোনো নবী রাসুলকে পরিপূর্ণ জীবন দান করেননি শুধু একমাত্র আমার পেয়ারা নবী রহমতুল্লিলা আয় লাবিন জনাবে মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একটা পরিপূর্ণ জীবন দান করেছেন বলেন না হ্যাঁ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা তাকে অনুসরণ করি আল্লাহ তাআলা তাকে একটা পরিপূর্ণ জীবন দান করেছেন এই পৃথিবীতে মানুষ অনেক মানুষকে আইডল হিসেবে গ্রহণ করেছে অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আইডল হিসেবে গ্রহণ করেছে অনেক নেতাদেরকে আইডল হিসেবে গ্রহণ করেছে যাদেরকে আইডল হিসাবে গ্রহণ করেছে তাদের জীবনের মধ্যে ত্রুটি আছে তাদের জীবনের মধ্যে বিচ্ছুতি আছে তাদের জীবনের মধ্যে ভুল ভ্রান্তি আছে আমরা যে ব্যক্তিকে অনুসরণ করি আমরা যে ব্যক্তিকে আইডল হিসেবে গ্রহণ করেছি তার জীবনের কোনো একটা পর্যায়ে কোনো একটা বিষয়ের উপর কোনো ব্যক্তি বৃদ্ধা আঙ্গুল তুলতে পারবে না কথা বলেন ঠিক কিনা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পর্কে অনেক মানুষ জীবনী লেখেছে যতজন আলেমে দিন যতজন জীবন বেত্তা জীবনী লিখেছেন তারা বলেছেন আমি রাসুলের জীবনী লেখে শেষ করতে পারবো না আমার রাসুলের প্রত্যেকটা বিষয় এক একটা অধ্যায় রচিত হবে আমার রাসুলের প্রত্যেকটা বিষয় এক একটা ভলিউম তৈরি হবে মানুষ জীবনী লেখে আর বলে আহা আমার পক্ষে সম্ভব নয় আমার আমার রাসুলের জীবনী লিখবো এই জন্যই তো যারা জীবনী লেখেছেন তারা বলেন লা সানাউ কামা কান হাকুহু বাদ আজ খুদা বুজুর তুই কিসায় মুক্তাসার আমি আমার রাসুল সম্পর্কে কি বলবো আহা কিছু বলার নাই আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত হলেন মহান আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পর এরপর পর সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় इज्जत वाला সবচাইতে বড় সম্মান ওয়ালা আমার পেয়ারা নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এজন্য এক কবি আল্লাহ রাসুলের প্রশংসা করতে গিয়ে বলেন মা ইন বি আমি যে প্রবন্ধ লিখেছি আমি যে রচনা লিখেছি আমি যে কবিতা লিখেছি এই কবিতার মাধ্যমে আমি মহাম্মদের প্রশংসা করতে পারি নাই ওলা কিন বি আহা এই কবির মধ্যে এই কবিতার মধ্যে এই রচনার মধ্যে এই প্রবন্ধের মধ্যে আমার রসুলের নাম এসেছে শুধু নাম আসার কারণে আমার প্রবন্দের প্রবন্ধের সম্মান মর্যাদা বেড়ে গিয়েছে সুবাহান আল্লাহ বিহামদি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি তার গুণের কোনো অভাব ছিল না লিকুল্লে নাবিইন ফিল আনামি ফজিল আতুন এক কবি বলতেছেন অজুমলা তুহা মজমু আতুন লি মোহাম্মদিন এই পৃথিবীতে যত নবী এবং রাসুল আগমন করেছেন প্রত্যেক নবীর এবং রাসূলের মানুষের মাঝে একটা সম্মান ছিল একটা মর্যাদা ছিল পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের যে মর্যাদা আমার রাসূলের একাই সব মর্যাদা সব ইত সব সম্মান আল্লাহ শুধু রাসুলকেই দান করেছেন সুবাহ এই জন্যই তো একজন মানুষ যখন কালেমা পরে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন মানুষ যখন কালেমা পড়ে তখন তার উপর ওয়াজিব হয়ে যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাববত পোষণ করা আমার রাসূলকে মুহাববত করা আমার রাসূলকে ভালোবাসা তার উপর ওয়াজিব হয়ে যায় এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি হে আমার উন্মতেরা শুনো আমি এমন এক ব্যক্তি যাকে তোমাদের পিতামাতার চেয়ে তোমাদের সন্তান সন্ততির চেয়ে তোমাদের নেতার চেয়ে তোমাদের বন্ধু বান্ধবের চেয়ে তোমাদের আত্মীয় স্বজনের চেয়ে তোমাদের দেশ থেকে তোমাদের স্বদেশ থেকে সবচাইতে বেশি যদি আমাকে মহাব্বত না কারো শুনে রাখো তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না ইমানদার তখনই হতে পারবা যখন সবচাইতে বেশি মহাব্বত আমি রসুলের প্রতি রাখবা এক কবি বলেন মোহাম্মদ কি মোহাম্বত দিন হক কি শর্ত পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো রসুলের প্রতি মহাব্বত রাখা রসুলের প্রতি ভালোবাসা পোষণ করা যদি রসুলের মহাব্বত এই কলবে না থাকে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এই কলবে না থাকে সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রাসূলের প্রতি মহাব্বত রাখা চাই রাখবো তো ইনশাল্লাহ যে কথা বলতেছিলাম আমার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মান আহাব্বা সাই আন আখতার অধিক যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে কথা বলেন ঠিক কিনা আমরা রাসুলকে ভালোবাসি এজন্য আজকের আলোচ্য বিষয় হলো আমরা রাসুল সম্পর্কে আলোচনা শুনবো আমার ভাই রাসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম কেমন ছিলেন কিভাবে বর্ণনা করলে আপনারা বুঝবেন কোন ভাষায় বললে আপনাদের বোধঘম্য হবে কিভাবে কীভাবে বললে আপনারা বুঝতে পারবেন আমার রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে রাম থেকে বর্ণনা আছে তে তারা বলেন আমার রাসুল বেশি লম্বাও ছিলেন না আমার রাসুল বেশি খাটোও ছিলেন না মধ্যম ধরনের ছিলেন আহা আমার রাসুল এত বেশি মোটাও ছিলেন না আমার রাসূল এত বেশি চিকনাও ছিলেন না মধ্যম ধরনের ছিলেন আমার রসুলের হাত এবং পাগুলো মাংসাল ছিল শুকনো ছিল না আমার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বুক থেকে নাবি পর্যন্ত একটা পশমের রেখা ছিল আমার রসুলের দুই কাঁধের মাঝখানে মহরে নবুয়াত অঙ্কিত ছিল আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে হজরতে আনসরাদি আল্লাহ তাল আনহু বলেন যে আমি রেশম স্পর্শ করেছি আমি তুলা স্পর্শ করেছি আমি আমার রসুলের হাতও স্পর্শ করেছি আনাস বলেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আমার রসুলের হাত আমার রসুলের হাত ওই রেশমের চেয়ে আরো বেশি নরম ছিল রাসূল রসুল আলাইহি ওয়াসাল্লাম আনাস বলেন আমার রাসুল যখন হাঁটতেন তখন মনে হতো তিনি উঁচু স্থান থেকে নিচের দিকে নামতেছেন পাহাড় থেকে নিচের দিকে নামতেছেন আমার রাসুল যখন কোনো বসা থেকে উঠতেন মনে হতো কোনো দিগন্ত থেকে তিনি উদিত হচ্ছেন সূর্য যেমন পূর্ব দিক থেকে উদিত হয় সূর্য যেমন পশ্চিম দিকে অস্ত যায় ঠিক তদ্রুপ আমার রাসুল যখন বসা থেকে উঠতেন তখন তাকে এমনই মনে হতো শোভা হ্যাঁ নবী সাল আলী ওসাল্লাম বলেন আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ আর আমি হচ্ছি মালিহ আরবি ভাষায় সাবিহ সাবাহাত বলা হয় যার চেহারার মধ্যে শুভ্রতা বেশি থাকে অনেক মানুষ থাকে যে যে নাকি অনেক সুন্দর সাদা সুন্দর না নাই তো যে চেহারার মধ্যে শুভ্রতা থাকে ওটাকে বলা হয় আরবিতে সাবাহাত আর মালাহাত বলা হয় চেহারার মধ্যে এমন কিছু থাকা যেটা দেখলেই ওইটার আকর্ষণ সৃষ্টি হয়ে যায় আমার রসুল বলেন আমার ভাই ইউসুফ ছিল সাবিহ আর আমি হচ্ছে মালিহ অর্থাৎ আমার চেহারার মধ্যে আল্লাহ এমন কিছু দিয়েছেন এমন আকর্ষণ রেখেছেন অনেক বেইমান অনেক অমুসলিম আমার চেহারা দেখে মুসলমান হয়ে গিয়েছে আমার রাসুল ওয়াসাল্লাম কেমন ছিলেন কিভাবে বললে আপনারা বুঝবেন এই জন্যই তো আল্লাহবালা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি রাসুল সম্পর্কে কি কবিতা লিখব কি কবিতা আবৃত্তি করব কি প্রবন্ধ লিখব কি রচনা লিখব কি কিতাব লিখব শেষে আমার পক্ষ থেকে একটি বাক্যই আমার মনে উদিত হয়েছে আমি যেটাকে যথাযথ মনে করি না বালাগল তার পূর্ণতায় পৌঁছেছেন মা কাশাফত তার সৌন্দর্যের কারণে পৃথিবীর পৃথিবীর সমস্ত অন্ধকার দুর্বিত হয়েছে হাসুনাত জামি ও তার চরিত্র সবগুলোই মনোমুগ্ধকর সল্লু আলিহি ও আলিহি যতদিন তোমরা জীবিত থাকবে তার রসুলের উপর দুরুশরি পড়বে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এক কবি বলতেছেন মা তলা আস শামসু কমার মা তলা আস শামসু কমার সাল্লু আলাইহি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে আর পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে ততদিন পর্যন্ত রাসুলের উপর ধুরুত পড়তে থাকো রাসুল আলী ওয়াসাল্লামের উপর ধুরুত পড়লে আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত নাজিল হয় বলেন বল একবার পড়বেন আল্লাহর পক্ষ থেকে দশটি নিয়ামত দশটি রহমত নাজিল হবে আহা দশ বার পড়বেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকবারের বিনিময়ে দশ বার করে হলে একশোবার রহমত নাজিল হবে কেউই যদি সকালে একশো বার পরে আবার বিকালে একশো বার পরে অথবা কোনো ব্যক্তি যদি প্রতিদিন এক হাজার বার পরে তার জীবনে কোনো দুঃখ থাকবে না তার জীবনে কোনো কষ্ট থাকবে না কারণ আল্লাহর পক্ষ থেকে যে রহমত বর্ষিত হবে ওই রহমতের মাধ্যমে ওই রহমতের বেষ্টনির দেশে সারা জীবন অতিবাহিত করবে সারা দিন অতিবাহিত করবে কোন কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যখন রাসূলের উপর দুরুত পড়ে তখন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির ছবি ওই ব্যক্তির পিতার ছবি ওই ব্যক্তির পিতার পিতার নাম সহ রাসুল আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী আমার নবী রওজা শরীফে জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা তৈরি করেছেন সারা পৃথিবীতে ওই ফেরেশতাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন যে যেখানে রাসূলের উপর দরুদ পড়বে সাথে সাথে ফেরেশতারা ওই দরুদ আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই হাদিসের বর্ণনায় বলা হয় যেমন মনে করেন আমার ছবি যদি আমাদের অত্র এলাকার এমপির ঘরে লটকানো হয় তো এমপি সাহেব ঘরে ঢুকেন সকালে ঢুকেন বিকালে ঢুকেন রাতে ঢুকেন আবার দুপুরে ঢুকেন শুধু আমার ছবি তার চোখে বাসে উনি যদি কখনো আমার সাথে সাক্ষাৎ হয় বা আমার তার সাথে সাক্ষাৎ হয় উনি কি আমাকে চিনবেন না কথা বলেন আমাকে চিনবেন না আমাকে চিনবেন তো যারা দূরত পরে তাদের ছবি রাসুলের রৌজায় পৌঁছানো হয় রাসুল তার ছবি দেখেন কাল কেয়ামতের ময়দানে আমার রাসুল যখন হাউজে কাউসারের সামনে উম্মদদেরকে পানি পনকানোর জন্য দাঁড়িয়ে থাকবেন আহা কি ব্যাপার যারা দূরত পড়ত রাসুলের চোখের সামনে ওই চেহারা ভাষার সাথে সাথে বলতে থাকবে আসো হে আমার উম্মত তুমি তো ওই ব্যক্তি যে নাকি আমার উপর সকাল সন্ধ্যায় দূরত পাঠ করেছিলা। আসো আমার কাছে এই নাও হাউজে কাউসারের পানি পান করো যে ব্যক্তি হাউজ কাউসারের পানি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসিত হবে না সুবহানাল্লাহ দূর শরি পরার প্রয়োজন আছে না নাই সবাই বলেন প্রয়োজন আছে না নাই সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন বিখ্যাত একজন কবি ছিলেন যাকে শাহ ইরু রসুল্লাহি ও ওয়াসাল্লাম বলা হয় আল্লাহ রসুলের কবি যাকে বলা হয় মসজিদে নববীতে তিনি কবিতা আবৃত্তি করতেন বিভিন্ন মজলিসে বিন আনহু কবিতা আবৃত্তি করতেন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে হাসান বিনেদ আনহু তিনি কবিতা আবৃত্তি করতেন কি ব্যাপার হাসান বিন সাবেত বলতেছেন একবার রাসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বলেন ও আহসানু এ রাসুল আল্লাহ আমার এই দুইটা চোখ আপনার মতো সৌন্দর্য সৌন্দর্য মন্ডিত একজন মানুষ আর কখনো দেখে নাই ও আজমালু মিঙ্কা লাম নিসাউ। ওগো আল্লাহ নবী আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর কোনো মহিলা এমন সন্তান জন্ম দেয় নাই খলিফতা মুবার রহান মিঙ্কুল্লি আইবিন ওগু আল্লাহ নবী আপনাকে পৃথিবীর সমস্ত দুঃ থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে আননামা খলিফতা কামা তাসা আহা কেমন যেন আল্লাহ যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবেই তৈরি করেছেন শুভ হেনল্লা হেমদি রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তার সৌন্দর্য কেমন ছিল হজ্জতে আইশারা দিয়া আল্লাহ তা আলাহ বলতেছেন একদিন জুলাইখাকে সম্বোধন করে বলেন যদিও জুলাইখা অনেক আগেই অতিবাহিত হয়েছেন বলতেছেন হে জুলাইখা ইউসুফকে দেখে তুমি তোমার হাতের আঙ্গুল কেটেছিলে যদি আমার নবী আমার রাসুল আমার প্রিয়তম স্বামী মোহাম্মদকে দেখতা হে জুলাইখা তাহলে তোমার কলিজা ছিঁড়ে ফেলতা শুভ কেমন ছিলেন আমার রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এজন্যই আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহা বলেন লালা শামসুন হে মদিনার মানুষ তোমরা শুনে রাখো এই পৃথিবীতে একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে ও শামসি আছে এই সূর্যটা আসমানের সূর্যের চেয়ে আরো বেশি সুন্দর এই পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের পর ও শমসি তাতলুউ বা আদালি আর আমার যে সূর্যটা আছে এটা উদিত হয় এশারের পর আমার রসুল আমার ঘরে তশরিফ আনেন আনার সাথে সাথে সারা বিশ্ব তার নূর দ্বারা আলোকিত হয়ে যায় শুভ হামলা আমার রাসুল সাল্লা সাল্লাম কেমন ছিলেন আল্লাহনবী সাল আলী ওয়াসাল্লামের সাথে এক সাহাবি গেলেন সাক্ষাৎ করার জন্য কি ব্যাপার আমার রাসুল ঘরের মধ্যে বসা আছেন সাহাবি বাইরে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন যে রাসুল আগমন করবেন আমি রাসুলের সাথে সাক্ষাৎ করব এই অপেক্ষায় আছেন হঠাৎ রাতের অন্ধকারে আসমানে চন্দ্র উদিত হয়েছে পৃথিবী মিটিমিটি জ্বলতেছে আলো আলো হয়েছে পৃথিবীতে একটু আলোকিত হয়েছে রাসুল ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন ওই সাহাবি বলেন আমি একবার রাসুলের দিকে তাকাই কি ব্যাপার আরেকবার চন্দ্রের দিকে তাকাই একবার রাসুলকে দেখি আরেকবার চন্দ্রকে দেখি একবার রাসুলের দিকে অনেকবার তাকিয়ে থাকি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকি আরেকবার চন্দ্রের দিকে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না চন্দ্র বেশি সুন্দর নাকি আমার রাসূল বেশি সুন্দর এজন্য সে শেষ পর্যন্ত বলতেছে আহা আমার রাসূলের চেয়ে চন্দ্র কখনো সুন্দর হইতে পারে না ওই চন্দ্রের চেয়ে ওই ওই চেয়ে আমার রসুল সবচাইতে বেশি সুন্দর সুবাহান এজন্য এক কবি বলতেছেন চাঁদ সে তসবি দে এ কাহা ইনসাফ হ্যায় চাঁদ পর মদনী কা চেহারা সফ হাই আরে চাঁদের সাথে আমার রসুলের চেহারার সাদৃশ্য দেওয়া উপমা দেওয়া এটা কখনো সম্ভব নয় ওই চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে কিন্তু আমার রসুলের চেহারার মধ্যে কলঙ্কের দাগ নাই বলেন সুব হায়ান আল্লাহ আর জুড়ে বলেন না সুব হায়ান আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের রাসুল সাল্ল আলী ওয়াসাল্লামের সম্পর্কে আলোচনা করতেছিলাম মান আহাব্বা আন আখতার অধিক রহু যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে আমার রাসুল সাল্ল আলী ওয়াসাল্লামের মুখের থুতুর মধ্যেও বরকত ছিল হজরতে আলী রদি আল্লাহ আনহু এক যুদ্ধে তার চোখ ব্যথা করতেছিল এমন ব্যথা তিনি ব্যথায় কাতরাচ্ছেন মাটির মধ্যে ঘোরাঘুরি করছেন সাহাবায়ে কালাম তার পাশে জড়ো হয়ে আছেন আমার রাসুলকে সংবাদ দেওয়া হলো আলী অসুস্থ অসুস্থ ইয়া রসুল আল্লাহ আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আসলেন আসার পরে মুখের থুতু বের করে ওই চোখের মধ্যে লাগিয়ে দিলেন আল্লাহ কসম করে বলি হাদিসের বর্ণনা এসেছে মুখের থুতু লাগাইতে দেরি হলো চোখের সুস্থতা আসতে দেরি হলো না সুবাহ আল্লাহ হজরতে উদ্বা বিন খরখাদ রাদি আল্লাহ তালা আনহু জগৎ বিখ্যাত একজন সাহাবি ছিলেন তিনি বলেন আমার শরীরের মধ্যে ফুরা হলো বিষ ব্যথা মারাত্মক ব্যথা এই ব্যথায় আমি কাতরাচ্ছি আমার রসুল আমার কাছে আসলেন আমাকে দেখার জন্য আল্লাহ নবী সাল্লা আলিহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মুবারক আমার বিশফুরার মধ্যে লাগিয়ে দিল লাগানো লাগাইতে দেরি হলো কিন্তু আমার বিষ ফুরা ভালো হইতে দেরি হলো না সুবানাল্লাহ পিতেন না জুড়ে বলেন সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ বললে লস বলেন লস হাদিসের মধ্যে আছে কেউ যদি ইমান ইহতিসাবা ইমানের সাথে সবের নিয়তে সুবাহান আল্লাহ যদি একবার পাঠ করে আল্লাহ জান্নাতে এমন একটা গাছ তৈরি করে দিবেন যে গাছের ছায়া যে গাছের ছায়া জান্নাতি ঘোরা একশত বৎসর পাঁচশত বৎসর পর্যন্ত দৌড়াবে কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না সুবাহান আল্লাহ যত বলবেন তত লাভ যত বলবেন তত আমার কথা বুঝতেছেন আপনারা কষ্ট হইতেছে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আরো চিল্লায় বলেন লিল্লা হে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি ছিলেন তিনি এমন এক মহামানব ছিলেন তার শরীর থেকে যে ঘাম বের হইতো ওইটা আতরের কাজ দিত সুবাহ সাহাবাই কেরম বলেন কি ব্যাপার আমরা রাসুলকে খুঁজতে যাইতাম রাসুলকে পাইতাম না কিন্তু যে রাস্তা থেকে আতরের ঘ্রান পাইতাম বুঝতাম আমার রাসূল ওই রাস্তা দিয়ে জান্নাই আমার রাসুল এই রাস্তা দিয়ে গমন করেছেন সুবাহ আন্দি এক মহিলা সাহাবি তার সন্তানকে বলতেছে যাও তোমার রাসূলের কাছে যাও তিনি জোহরের খাবার আহার করে গ্রহণ করে একটু কাইলুলা করবেন বিশ্রাম গ্রহণ করবেন গরমের দিন তার শরীর থেকে বিন্দু বিন্দু ঘামগুলো ঝরে পড়বে ওই ঘামগুলো একটা শিশির মধ্যে ভরে নিয়ে আসো ওই মহিলা সাহাবিয়া রাদি আল্লাহ আহা বলেন আমার ছোট্ট বাচ্চা রাসুলের দরবারে গিয়ে রাসুলের শরীরের ঘাম মুবারক নিয়ে আসলেন আমি ওই ঘাম যে আতরের সাথেই মিশাইতাম ওই আতর আরও বেশি সুগন্ধিময় হয়ে যাইত আন